প্রধানমন্ত্রীকে যদি জিজ্ঞেস করি, আপনি গণভবনের যে পুকুর যেখানে প্রধানমন্ত্রী বাস করেন তাকে কি বলে? গণভবন বলে না? সেই গণভবনের ভিতরে একটা পুকুর আছে, সেই পুকুর থেকে চিতল মাছ ধরেছে, খবরের কাগজে এসছে না? উনি দেখাচ্ছেন সারা দেশের মানুষই বোধহয় চিতল মাছ খেতে পারে। আপনি ওটা দেখি আবার গণভবনের ভিতর থেকে ওটাকে ছবি তুলে এটাকে ভাইরাল করেছেন, উনি এবং ওনার বোন চিতল মাছ দেখাচ্ছেন জনগণের কাছে। কিন্তু উনি জানেন না জনগণের পকেটে যে টাকা নাই, এদেশের 68% লোক খাবার কিনতে পারছে না। আপনার টিসিবিতে দীর্ঘ লাইন, এবং মানুষ অল্প আয়ের মানুষ যা কিন্তু স্বল্প আয়ের মানুষ নিম্ন আয়ের মানুষ সেটা দিয়ে চাল কিনতে পারে না, ডাল কিনতে পারে না, পেঁয়াজ কিনতে পারে না, তেল কিনতে পারে না। তাদেরকে ঋণ নিয়ে এখন টিসিবির লাইনে দাঁড়াতে হয়, বাজারে তো যেতেই পারে না। বাজারের যে মূল্য, সেই মূল্য তো দাল দল করে চলছে। যারা মধ্যম আয়ের মানুষ চাকরি করেন তারা সঞ্চয়পত্র কেনেন না? সঞ্চয়পত্র কেনেন। এখন সঞ্চয়পত্র কেনা যাচ্ছে না, খবরের কাগজে এসছে এখন সঞ্চয়পত্র মানুষ ভাঙাচ্ছে। ওই সঞ্চয়পত্র মানুষ ভাঙিয়ে তারা প্রতিদিন নিত্যদিনের কেনাকাটা করছে, নিজের পেটের যে দায় পেট ভরানোর চেষ্টা করছে। তারপর অধিকাংশ মানুষ এক বেলা খাচ্ছে।